এই প্রবলেমটা আদর্শ গ্যাসের একটা প্রবলেম। তো এই প্রবলেমটার সাথে জড়িত একটা শর্টকাটও আছে। তো এই মজার শর্টকাটটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে প্রশ্নটা দেখি কি বলছে ভাই। এখানে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 10^5 নিউটন পার মিটার স্কোয়ার হলে হ্রদের গভীরতা কত? তো মনে পড়ে কি না সেই দিনগুলা যখন ফার্স্ট ইয়ারে আমরা এই ধরনের ম্যাথ করতাম, সেটা ভাই কেমন ছিল? ছিল হচ্ছে আমরা লিখতাম P1V1 সমান P2V2। ওকে, তো বেসিকটা কী ছিল? তোমরা তো এটা পড়ে জানাই থাকার কথা ভাইয়া, যে নিচে থেকে যখন উপরে উঠতে উঠতে বুদবুদের ভলিউম যখন বেশি হয়ে যায়, তখন হচ্ছে আমরা এই হিসাবটা এটার জন্য করতাম। এখন পানির তলদেশে দুই রকম চাপ ছিল ভাইয়া, কীরকম? একটা হচ্ছে উপরে, মানে ধরো উপরে চাপ হচ্ছে শুধু বায়ুমণ্ডলের চাপ P1, আর পানির তলদেশে কী ছিল? P2 সমান P1 প্লাস H ρg। তো তোমরা তো জানো ভাইয়া কীরকম, যে তোমার পানির যে চাপটা সেইটা সহ অ্যাড হয় বায়ুমণ্ডলের চাপের সাথে, সেইভাবে হয় P1 প্লাস H ρg। তো ওইভাবে যদি আমরা এই ধরনের ম্যাথগুলো করি তাহলে কী দাঁড়ায়? তোমার হচ্ছে P1-এর জায়গায় P1 তো বসলো, তারপর হচ্ছে কত ভলিউম, ভলিউম V1। তো P1 ধরছি আমরা উপরিতলে, তো উপরিতলে এখানে বলছে ব্যাস দ্বিগুণ হয়। তো ব্যাস দ্বিগুণ হইলে আমরা অঙ্কটা, ব্যাস দ্বিগুণ হইলে আয়তন কত গুণ হয় সেটা বের করে নিতে হইতো, কারণ এখানে একটু মানে কাহিনি করছে ওরা। তাহলে হচ্ছে কি, ধরো V1 সমান V বা V2 সমান V, মানে হচ্ছে তলদেশে তার আয়তন হচ্ছে V, যখন উপরে উঠে আস্তে আস্তে তার আয়তন হয়ে যায়, তার ব্যাস দ্বিগুণ হয়, আয়তন কত গুণ হয় বলে নাই কিন্তু। তাহলে আমরা কী মনে করব, যে V1 সমান, যেহেতু উপরের কন্ডিশনগুলোকে 1 ধরছি, তার ভলিউম হচ্ছে V1 সমান, এটাকে ভেঙে লিখলে 4/3 πd/2³, এটার জায়গায় হবে 2d/2³। কারণ কি? কারণ তার ব্যাস দ্বিগুণ হয়েছে। ওকে, তো এবার এটাকে উপরটাকেও ভেঙে লিখলাম 4/3 πd/2³। ওকে, এবার V1 উপরে উঠতে উঠতে ব্যাস দ্বিগুণ হয়ে গেছে, এখন ব্যাস ঠাস ঠাস কেটে দিও না, এটাকে এটার সাথে কম্পারেবল করে বানাও। কীরকম? H2কে বাইরে আনলে কত হয়? H2কে বাইরে আনলে হয় 8 4/3 πd/2³। তাহলে ভাই কত? 8, আর এখান থেকে লিখতে পারি V, তার মানে আয়তন আসলে 8 গুণ বাড়ে। আমরা যদি এখানে মান বসাই সেটা হচ্ছে P1 হচ্ছে ভাই উপরের কন্ডিশন, তাহলে শুধু P1 × V1, উপরের আয়তনটা কত ভাইয়া? 8V। আর ওইদিকে P2 এর জায়গায় হচ্ছে P1 প্লাস H ρg ইন্টু কত? V2 হচ্ছে ভাই কত? V। এবার এসো ভাগ করি, এসো গুণ করি, এসো ডানে নেই, এসো বামে নেই, দিন শেষে চাঁদ উঠলে আমরা কি পাবো? H পাবো, H এর মান 71.43 মিটার। ওকে, এভাবে করে ভাইয়া ম্যাথটা করতাম। কিন্তু এই ম্যাথটা এভাবে না করে একটা শর্টকাট ইউজ করা যায়, সেটা কীরকম? সেটা হচ্ছে ক্যালকুলেশন করে দেখবা এক জায়গায় বিষয়টা এরকম আছে, H সমান N-1 P/ρg এরকম চলে আসে। ওকে, তো এরকমই যদি প্রত্যেকবার আসে তা আমরা এটা কেন এটা বারবার এভাবে করতে যাব? সো এটা কি, এসো মুখস্থ করি, তার মানে কি এই N হচ্ছে কত, ভলিউম কত গুণ হবে? 8, এখানে 8 গুণ। এই P মানে কত ভাইয়া? 10^5। এই রো মানে কত? 1000 পানির ঘনত্ব kg/m³। আর G হচ্ছে কত? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। বাস, এগুলো দিয়ে ভ্যালুটা বসাই দিবা, সেম আনসার। এখন কথা হচ্ছে আরও মজার ব্যাপার, শুধু N-1 P/ρg, এটা হচ্ছে ভলিউমের জন্য। ওকে, এটা হচ্ছে যদি আয়তন তুমি সরাসরিভাবে বের করো, আবার ধরো তুমি আয়তন বের করতে চাচ্ছ না, ব্যাস দিয়েই করে ফেলতে চাচ্ছ, তখন এই শর্টকাট একটু মডিফিকেশন আনতে হবে। কীরকম? এটা থাকবে পি, ঠিকই আছে, এখানে N³ -1 P/ρg, আর সব ঠিক আছে। N হবে আয়তনের বেলায়, N³ হবে যদি ব্যাস দেয়া থাকে। তাহলে এখন এই অঙ্ক এটা ছাড়াই করা যায়, এগুলো দরকারই নেই, কারণ এটা ব্যাসের জন্য শর্টকাট। সেক্ষেত্রে এই N এর মান কত? 2, কারণ ব্যাস দ্বিগুণ হয়েছে, ব্যাস 3 গুণ হলে 3, ব্যাস 4 গুণ হলে 4। আর যদি তুমি প্রশ্নে ব্যাস না বলে আয়তন দ্বিগুণ বলতো, তাহলে হচ্ছে N-1 P/ρg, তখন N এর জায়গায় হচ্ছে ওই যে যত গুণ হয়। এবার আরও মজার ব্যাপার, এই P এর মান 10^5,
এই রো 1000 যদি রডটা পানির হয় যদি রডটা কোকাকোলা বা ফান্টার হয় তাহলে কিন্তু মিলবে না নরমালি তো পানির রদের কথাই ভাইয়া বলে তাহলে রদের কথা বললে পানি 1000 9.8 এই অংশটাও তো তাহলে ফিক্সড ভ্যালু ভাই ওকে তাহলে ওইটাও ক্যালকুলেশন করলে মান আসে কত মানে 10 টু দি পাওয়ার 5 কে যদি 1000 × 9.8 দিয়ে ভাগ করো তখন যে ভ্যালুটা আসে সেটার মান হচ্ছে 10.2 তাহলে শর্টকাটটা আরেক ধাপ আগায় গেল মানে আয়তনের বেলায় এন মাইনাস 1 × 10.2 এই হচ্ছে আনসার সরাসরি আয়তনের আয়তন যদি এইটার রাত দরকার নাই এরকম যদি পানির কথা বলে মানে পানির রদ এন মাইনাস 1 10.2 বাস এইটুকু হচ্ছে শর্টকাট সরাসরি এখানে কত 8 − 1 × 10.2 আর যদি ব্যাসের অঙ্ক বলে তাহলে এন কিউব মাইনাস 1 × 10.2 এই হচ্ছে এই অঙ্কের জন্য শর্টকাট